শূন্য শারদীয় দুর্গা পূজা সকল হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদেরকে জানাই শারদীয় শুভেচ্ছা হাজার বছরের বাঙালি সংস্কৃতি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসঙ্গে আমরা বাস করছি একসঙ্গে সুখে দুঃখে পরস্পরের পাশে থাকছি মহান মুক্তিযুদ্ধে আমরা একসঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেছি বাংলাদেশকে স্বাধীন করেছি বর্তমানে আমরা এগিয়ে চলছি একসঙ্গে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা সাম্প্রদায়িক সম্প্রীতির উপর ভিত্তি করে মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে উন্নয়নের মহাসড়ক এখন বাংলাদেশ বিশ্ব দরবারে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান এটি সারা বিশ্বে আমাদেরকে জাতি হিসেবে সম্মানিত করেছে গৌরবান্বিত করেছে সাতক্ষীরা জেলায় পাঁচশো আটাত্তরটি শহর সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা যৌথ সভা করেছি সেখান থেকে আমরা কর্ম পরিকল্পনা নির্ধারণ করেছি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে জেলাতে প্রতিটি ক্লাস্টার অনুযায়ী এবং আমাদের এখানে চারজন এডিসির মাধ্যমে আমরা পুরা জেলাকে একটি মনিটরিংয়ের আওতায় নিয়ে এসেছি আমরা আশা করছি যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এখানে সকলে এবারের যে শারদীয় দুর্গাপূজা সেটি উদযাপন করতে পারবে সকলের জন্য মঙ্গল কামনা এবং দেশের যে সমৃদ্ধি দেশের যে উন্নতি সে উন্নতি এগিয়ে যা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মুক্তিযুদ্ধের চেতনার উপরে ভিত্তি করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালের মধ্যে যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখিয়েছেন ষোলো কোটি বাঙালিকে সেটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে সকল ধর্মের সম্প্রীতি সকল মানুষকে একই উন্নয়নের রেখায় নিয়ে এসে উন্নয়নের সড়কে নিয়ে এসে আমাদেরকে এগিয়ে যেতে হবে